জানলা থেকে ওই তিনটা ছেলেকে সরাও তো, ভারী ডিস্টার্ব করে। বলো কি, তুমি এক কাজ করো, মুখ ধুয়ে ওদের দেখাই দাও। দেখাইছি, এখন অজ্ঞান হয়ে পড়ে আছে। বলো, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমার মানা তোমাকে অনেক পছন্দ করেছে। আমি এটা মেনে নিতে পারবো না। কেন, কি হলো হঠাৎ তোমার? আমি তোমাকে পছন্দ করি, তোমাকে বিয়ে করব। তোমার মাকে বলো আমাকে ভুলে যেতে। ভাবি, আপনি কি খুব ব্যস্ত? না, ব্যস্ত না, কিছু বলবেন? আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে। বলেন কি? তাই নাকি? তা কি দারুণ সংবাদ শুনি। আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠবে। তাইলে থাক, আপনার ভাই সন্দেহ করবে। দাদা, জাঙ্গিয়া কত করে? 60 টাকা জোড়া। কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি মানে আপনি 5 টাকা বিল্ডিং থেকে ঝাঁপ দেবেন, পন্ড ফেটে যাবে আপনার, কিন্তু জাঙ্গিয়ার কিছু হবে না। ডাক্তার সাহেব, ঘুমাইলে সহে দেই না, খাইলে খিদা লাগে না, ওষুধ দেন। এনে ওষুধ। কখন কখন খাইতে হইব? ঘুমানোর পর একটা, আর ঘুম থেকে ওঠার আগে একটা। আমি চললাম মরতে, তুমি আমার উপর একটু বিশ্বাস করো না, আমি তোমার সঙ্গে সংসার করব না, মরতে যাচ্ছি। না না, আমি যাব তোমার সাথে। কেন, তুমি কেন যাবে? যাবো না, তুমি এই নিয়ে 3-3 বার মরতে যাচ্ছ, আর সবগুলো শাড়ি নিয়ে তুমি সোনামণি বৌদিকে দিয়ে এসছো, তোমার উপর আমার একটু বিশ্বাস নেই। এটাও ঠিক আছে। কি করে হ্যাগো? হ্যাঁ বলো। বলছি, দুর্গাপূজার 10-এর দিনকে সোনামণি দি কি কালারের শাড়ি পরেছিল গো? সবুজ কালারের। তুমি কেন জিজ্ঞাসা করছো? আজকে আমার জন্মদিন, সেটা কি তোমার মনে আছে? এই শোনো না, বলছি সামনে তো দোল আসছে, আমি আমার জন্য একটা গেঞ্জি অর্ডার করবো, তাহলে আমি আমার বোনের জন্য একটা করে দিই। শোনো, তোমার থেকে এর থেকে বেশি কিছু আশা করাই যায় না। খুব ভালো বলো, যা করেছো। তুই জিজ্ঞেস করো মা, তোমার বৌমা কি করেছে, মানে যা তা করে বেড়াচ্ছে। কি করেছিস তুই? আসলে মা, ইস্ত্রি করতে করতে তোমার ছেলের শার্টটা না আমি পুড়িয়ে ফেলেছি, কালো শার্টটা। কোনো ব্যাপার না, কালো আরো একটা জামা আছে, ওটা পরে নেব। আমি জানতাম তো, সেই জন্যই তো আমি ওই কালো শার্টটা থেকে কাপড় নিয়ে এই কালো শার্টটা লাগিয়েছি। শোনা, তুমি আমাকে হানিমুনে কোথায় নিয়ে যাবে? নিয়ে যাবে? আবে গান্ডু, কোথায় আছিস? আবে আসছি, একটু আসছি। বাবার ফোন। বাবা, এই তো তোমার বৌমার সঙ্গে বসে আছি। হ্যাঁ ঠিক আছে, দাও আমিও কথা বলবো। হ্যালো, হ্যাঁ কেমন আছেন বাবা? আমার প্রণাম নেবেন। বাবা, আপনার ছেলে এত গান্ডু, কি বলবো। ভাই, চাবিটা দেন, ওকে স্টেশনে ছেড়ে দিয়ে আসবো। তুমি জানো আজকে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। কি বাবা, কেন? আজকে আমার বাবা আমায় বকেছে। কি বাবা,
চলো যা হওয়ার হয়েছে খেয়ে না। না খাবো না। তুমি যদি না খাও তাহলে আমিও খাবো। ইস তুমি কি ভালো, কি ভালো হতো যদি তুমি আমার বাবা হতে। কি গো শীতকালে এত বিয়ে কেন হয়? শীতকালটা রোমান্টিক সিজন তো, ওই জন্য বিয়ে বেশি হয়। তো তোমাকে তো কোনোদিন দেখলাম না রোমান্টিক হতে। কি করে রোমান্টিক হব? কেন সারা শীতে তো একদিনও চান করো না, গায়ে গন্ধে মরা মানুষ উঠে পারি।